তো দেখুন, আমাদের প্রত্যেকের কাছে আমাদের মোবাইল ফোনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের মোবাইল ফোনে অনেক পার্সোনাল আইডি, পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, তা আমরা চাই না কেউ আমাদের মোবাইল ফোনটি হ্যাক হয়ে যাক। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল ফোনটি চেক করবেন আপনাদের ফোন নাম্বার এবং ইমেল নাম্বারটি হ্যাক হয়েছে কিনা। তো এই কাজটি খুব সহজেই কিন্তু আজকের টিউটোরিয়ালটি দেখলে আপনারা করে নিতে পারবেন, কারণ আমাদের ইমেল দিয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট থাকে এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল বেশ কিছু অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনি নিজেই চেক করে নিতে পারবেন আপনার ফোন নাম্বারটি এবং আপনার ইমেল নাম্বারটি হ্যাক হয়েছে কিনা, হ্যাক হয়ে থাকলে সেটা কী করবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই টিউটোরিয়ালে থাকবে। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য, চেক করার জন্য আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনারা চেক করবেন যে আপনাদের ইমেল এবং ফোন নাম্বারটি হ্যাক হয়েছে কিনা। এটার জন্য এই সার্চ বারে আপনারা একটা লেখা টাইপ করতে হবে, যে লেখাটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি মোবাইলের, সেই লেখাটি এখানে টাইপ করবেন। আই হ্যাভ, এইচ এ ভিই, আই হ্যাভ, তারপরে বি ডাবল ই এন। তো লেখাটা মনোযোগ সহকারে দেখেন, আই হ্যাভ বিন, তারপরে পি ডাব্লিউ এন ই ডি। তো এই লেখাটি লিখে আপনারা জাস্ট সার্চ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই লেখাটা আপনারা দেখে রাখেন, তো আই হ্যাভ বিন ফর্ম, এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন। তো ফ্রেন্ডস, এই লেখাটি লিখে যখন সার্চ করবেন এখানে বেশ কিছু লেখা চলে আসবে। এখান থেকে ফার্স্ট অফ অল যে একটি ওয়েবসাইটের দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ বারে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই আছে, ইমেল এবং ফোন নাম্বার। দেখেন ইমেল অর ফোন নাম্বার এখানে ইন্টারন্যাশনাল ফরম্যাটে আপনি দিবেন, মানে ইংরেজিতে বাংলাতে না, দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনি এখানে কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার ফোন নাম্বারটি এবং ইমেলটি হ্যাক হয়েছে কিনা। তো এখান থেকে যার ই করার জন্য আপনারা এই সার্চ বারে কিন্তু সেই ইমেলটি অথবা ফোন নাম্বারটি লিখে দিবে। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, এখানে সার্চ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি নাম্বার দিয়েছি, দেন এখানে সার্চ বারে আমি ক্লিক করে দিব, এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিব। এই যে পন লেখা এখানে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সার্চ করছে এবং নিচে লেখা চলে আসছে গুড নিউজ। তো দেখেন আমার যেহেতু এই নাম্বারটি নো পাউন্ড মানি, এখানে কিন্তু এটা হ্যাক হয় না, যার কারণে গুড নিউজ লেখা চলে আসছে। আপনাদের এখানে যদি গুড নিউজ না আসে তো বুঝতে পারবেন আপনাদের নাম্বারটি দিয়ে কিন্তু কেউ অন্য কেউ ব্যবহার করতেছে বা হ্যাক হয়ে গেছে। তো এবার এইখান থেকে যদি সেম একইভাবে আপনি একটি ইমেল দেন, একটি ইমেল দিয়ে যদি আপনি লেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে সেটাও আপনার সার্চ করলে আপনি চলে আসবে। তো এখান থেকে আমি একটি ইমেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে একটি ইমেল দিয়ে জাস্ট এরকম করে আমি ইমেলটি দিয়ে সার্চ করে দিব। তো আপনারাও আপনাদের ইমেলটি দিয়ে এখানে সার্চ করে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। আবার যখন এখানে ক্লিক করে দিব তো দেখতে পারছেন, ওহ নো, এখানে দেখতে পারছেন আমার এইটা দুইটা ইয়েতে আছে, যার কারণে এখানেও গুড নিউজ নাই। এখানে দুইটা সেকশন চলে আসছে, দেখতে পাচ্ছেন দুইটা সেকশন কিন্তু এখানে চলে আসছে, যে দুইটা সেকশনের মাধ্যমে কিন্তু আমার এই আইডিটা থেকে হ্যাক হচ্ছে, যার কারণে ওনারা কিন্তু ওহ নো লেখছে, দেখতে পাচ্ছেন এখানে ও নো লেখে দিছে। তার মানে আমার এই ইমেল আইডিটি দিয়ে এটা সিকিউর না, যেই কটা অ্যাকাউন্ট করা আছে আমার সবগুলোই রিস্কের মধ্যে আছে এবং ওনারা সেই কটা পাইছে এখানে ডাটা কিন্তু এখানে ওই কটা সংখ্যা দিয়ে দিছে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের ফোনটার এই ইমেলটি দিয়ে কি বা এই ফোন নাম্বারটি দিয়ে অন্য কেউ ব্যবহার করতেছে কিনা এবং হ্যাক হয়েছে কিনা এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এটা জানার পরে আপনারা করবেন কি, আপনাদের ইমেল সেকশনে চলে যাবেন, যে সেখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটি আছে সেখান থেকে কিন্তু লগ আউট করে দিতে পারবেন খুব সহজে। তো অবশ্যই এখান থেকে এসে আজকের এই টিউটোরিয়ালটি দেখে আপনারা এখান থেকে এটা সার্চ করে নেবেন, সার্চ করে নিয়ে দেন আপনারা এখান থেকে আপনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল বিষয়ে, আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে জানতে পারলেন যে আপনার ফোন নাম্বারটি এবং আপনার ইমেলটি হ্যাক হয়েছে কিনা। যদি হ্যাক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন
এবং পরবর্তী যে পদক্ষেপ নেওয়ার আপনারা সেটা নেবেন। এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ আসবে না, এরকম লেখা আসবে যদি হ্যাক হয়ে থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।